নমস্কার, আজকে সন্ধ্যায় নাট্যকাব্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 29শে মার্চ, 1929 সালের আজকের দিনটিতে এই বাংলায় জন্মেছিলেন উৎপল দত্ত। এই বাংলায় জন্মেছিলেন মানে 1929 সালে তখন অবিভক্ত বঙ্গ ছিল। আমরা যতদূর জানি যে তার জন্ম হয়েছিল বাংলাদেশে, কিন্তু তিনি আবার বলেছেন যে তিনি যখন তার মামার বাড়িতে জন্মেছেন সেটা বর্তমানে ভারতবর্ষের অন্য একটি প্রদেশ। তো যাই হোক, আমরা উৎপল দত্তকে দেখেছি বিভিন্নভাবে, তার বিভিন্ন সিনেমা এবং নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে তার জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছে গিয়েছিলেন। উৎপল দত্ত নামটি শুনলেই প্রথম যেটা মনে হয় যে একটি মানুষ, রাজবাড়ি মানুষ, কিন্তু যখন তিনি সিনেমার পর্দায় আসছেন তখন তার কৌতুক অভিনয় বা হাস্যরসাত্মক অভিনয় দর্শককে ভীষণভাবে আনন্দ দিয়েছে। আবার পরের দিকে আমরা দেখেছি যে যখন তিনি সত্যজিৎবাবুর মগনলাল চরিত্রে অভিনয় করছেন তখন তার মধ্যে যে ভিলেনের একটা ক্যারেক্টারের যে গুণাবলী বা যে রসবোধটা থাকা দরকার সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। তার মানে তার ভার্সেটালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই যে তিনি বিভিন্ন চরিত্রে যখন যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রের জন্য যত উপযুক্ত ভাবে তিনি তার প্রতিভাকে তুলে ধরেছেন। আবার আমরা যখন সিনেমাতে মাইকেল দেখেছি তখন দেখেছি যে একজন সিরিয়াস অভিনেতা যিনি মাইকেলের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু আজকের সন্ধ্যায় আমাদের বিষয় উৎপল দত্তের নাটক, অর্থাৎ নাট্যকার এবং পরিচালক উৎপল দত্তকে নিয়ে আমরা আজকের সন্ধ্যায় আলোচনা করব নাট্যকাব্যর পক্ষ থেকে। উৎপল দত্তের আসল নাম হচ্ছে উৎপল রঞ্জন দত্ত। যদিও প্রথম থেকে অভিনয়ের প্রতি তার খুব একটা উৎসাহ ছিল না, তার প্রথম অভিনয়তে আসা তার কলেজ জীবনে। সেই সময় তার সহপাঠী ছিলেন অনিল চট্টোপাধ্যায়। অনিল চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি প্রথম বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এবং তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি নাটক ছিল। এরপরে তিনি নিজে গ্রুপ তৈরি করেন এবং পরবর্তীকালে তার গ্রুপে রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায় সহ বহু অভিনেতা অভিনেত্রী যোগ দেন। জেনিফার কাপুর, মানে তখন তার কাপুর হননি, অর্থাৎ শশী কাপুরের সঙ্গে বিবাহের আগে তিনিও উৎপল দত্তের সঙ্গে অভিনয় করতেন। পরবর্তীকালে আমরা দেখেছি শোভা সেনকে তার সহধর্মিণী, পরবর্তীকালে বিবাহ হয়, তিনিও তার দলে অভিনয় করতেন। বহু দিকপাল অভিনেতাকে নিয়ে তিনি নাটকের দল চালিয়েছেন। উৎপল দত্ত মানেই ব্যতিক্রমী কিছু নাটক, উৎপল দত্ত মানেই কিছু প্রতিবাদী কথা। উৎপল দত্তের নাটক নিয়ে সারা ভারতবর্ষ তথা বাংলায় যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, যদি আমরা এক কথায় বলি তাহলে তার আগে বা পরে কোনো নাট্য ব্যক্তিত্বকে নিয়ে এই ধরনের আলোড়ন সৃষ্টি হয়নি। নাটক করতে গিয়ে হাজতবাস, নাটক করতে গিয়ে সংঘর্ষ, নাটক করতে গিয়ে বিভিন্ন রকম ঘটনার মোকাবিলা করা, এটা উৎপল দত্তের নাটকেই হয়েছিল। আমরা জানি যে দুঃস্বপ্নের নগরী করার সময় এই শহরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু তবুও তার প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে রাখা যায়নি। তিনি তার মতো করে তার ভাবনা দিয়ে, তার রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে তার নাটকে তিনি তার বক্তব্যকে পেশ করেছেন। উৎপল দত্তের নাটক নিয়ে যাই ঘটে থাকুক না কেন, কিন্তু আগামী প্রজন্মের কাছে উৎপল দত্তের নাটক, যে কোনো নাটক বা প্রত্যেকটি নাটকই ইতিহাসে পাতায় ঠাঁই করে নিয়েছে। অর্থাৎ নাটক করতে গেলে, নাটক শিখতে গেলে, নাটক দেখতে গেলে, নাটক নিয়ে চর্চা করতে গেলে অবশ্যই উৎপল দত্তকে জানতে হবে। তার অসংখ্য নাটকের মধ্যে অঙ্গার, কল্লোল,
মাইকেল, ম্যাকবেথ, দুঃস্বপ্নের নগরী, টিনের তরবারি, ফেরারি ফৌজ, তুরুপের তাস এবং চৈতালি রাতের স্বপ্ন। যদিও উৎপল দত্তের অভিনীত কোনো নাটক মঞ্চে বা অডিটোরিয়ামে বসে দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি, এটা আমার সারা জীবনের আক্ষেপ। তো এই ব্যাপারে আমরা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম যারা উৎপল দত্তের সঙ্গে কাজ করেছেন, এবং তার মধ্যে আমরা আজকের সন্ধ্যায় এমন একজন মানুষকে আপনাদের সামনে হাজির করব যিনি উৎপল দত্তের সঙ্গে কাজ করেছেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তার সহকারী পরিচালক হিসেবে, সে কথায় পরে আসছি। আমি আমার আক্ষেপের কথা বললাম যে আমি কোনো সময় উৎপলবাবুর নাটক দেখা সুযোগ পাইনি, তবে হ্যাঁ এটা ঠিক যে উৎপল দত্তের বেশ কিছু নাটক করার সুযোগ হয়েছিল আমার, সেটা অফিস ক্লাবে এবং অ্যামেচার ক্লাবের মাধ্যমে। সেই সময় উৎপলবাবুর বিভিন্ন লেখালেখি বেশ কিছুটা পড়েছিলাম এবং নাটক করতে গিয়ে পরবর্তীকালে আমি রবি জেঠুর কাছে, মানে রবি ঘোষের কাছে, সৌমিত্র কাকুর কাছে, তাদের কাছ থেকেও আমি উৎপলবাবুর সম্পর্কে অনেক কিছু জেনেছি সামনাসামনি মুখোমুখি। তো তাতে সমৃদ্ধ হয়েছে এটুকু বলা চলে, কিন্তু আক্ষেপটা আক্ষেপই, সেটা পূরণ হবার জায়গা নেই। আমি আপনাদের একটু আগে যে কথা বললাম যে আমরা আজকের সন্ধ্যায় এমন একজন মানুষকে আমরা হাজির করতে চলেছি যিনি বাংলা নাটকের একজন দিকপাল অভিনেতা, এবং তার থেকেও বড় যে ব্যাপার, তিনি একজন ভালো পরিচালক। বাংলা নাটক তার দীর্ঘ চলার পথে কখনো দুরন্ত গতিতে ছুটেছে, কখনো তার গতি মন্থর হয়েছে। এরকমই নয় দশকের পরে যখন বাংলা নাটকের গতি প্রায় মন্থর হয়ে আসছে, যখন তার গতি শ্লথ হয়েছে, সেই সময় একটি প্রায় 700-800 পাতার উপন্যাস দেবেশ রায়ের লেখা তিস্তা পারের বৃত্তান্ত, তাকে মঞ্চে অনায়াসে উপস্থাপন করলেন যিনি, তিনি সুমন মুখোপাধ্যায়। সুমন মুখোপাধ্যায় শুধুমাত্র একজন প্রতিভাবান পরিচালকই নন, তিনি উৎপল দত্তের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। চৈতালি রাতের স্বপ্ন নাটকে তিনি সহপরিচালনা করেছেন উৎপল দত্তের সঙ্গে, ফলে উৎপলবাবুকে যারা খুব কাছ থেকে দেখেছেন এবং যারা এখন বর্তমানে জীবিত রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন মানুষ হচ্ছেন অবশ্যই সুমন মুখোপাধ্যায়। এবং তার অন্যান্য কাজের মধ্যে কিং লিয়ার আমরা দেখেছি, যেটা সাড়া জাগিয়েছে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে। কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে তাকে আমরা সরাসরি পাইনি, তিনি বিদেশ চলে যাচ্ছেন। বিদেশ যাবার আগের মুহূর্তে হাজার প্রতিকূলতা ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের একটি ভিডিও রেকর্ডিং করে তার বক্তব্য পাঠিয়েছেন, আমরা শুনে নেব সুমন মুখোপাধ্যায়ের বক্তব্য, এবং অবশ্যই নাট্যকাব্যর পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাব। আসুন শুনে নিই সুমন মুখোপাধ্যায়ের বক্তব্য উৎপল দত্ত সম্পর্কে। নমস্কার, আমি সুমন মুখোপাধ্যায় বলছি। নাট্যকাব্য একটি উদ্যোগ নিয়েছে, উৎপল দত্তের জন্মদিন পালন করবে তারা। উৎপল দত্ত আমার কাছে নিশ্চয়ই এমন একটি ব্যক্তিত্ব যেটা বাংলার আপামর থিয়েটার প্রেমীদের কাছে এবং ভারতবর্ষের থিয়েটার এর মানুষদের কাছে উৎপল দত্ত একটি স্তম্ভ, এমন একটি নাম যেটা আন্তর্জাতিক। এবং উৎপলদা আমি উৎপলদাই বলতাম, কারণ আমার সৌভাগ্য হয়েছিল উৎপল দত্তকে পরিচালনার কাজে সাহায্য করা, মানে সহকারী পরিচালক, মানে সাহায্য করা বলাটা ভুল হবে, সহকারী পরিচালক হিসেবে কাজ করে। এবং উনি খুব কাছ থেকে তাকে দেখেছি, যখন উনি
চৈতালি রাতের স্বপ্ন নাটকটি মঞ্চস্থ করেছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির হয়ে। সেটা উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মিডসামার নাইটস ড্রিম এর তর্জমা। সেইটা যখন নির্মাণ হচ্ছিল তখন আমি একদম কাছ থেকে ওনার নির্মাণ পদ্ধতি দেখেছি। সেটা একটা সত্যি বড় পাওয়া, মানে যেভাবে উনি মঞ্চ সাজাতেন, যেভাবে অভিনেতাদের নির্দেশ দিতেন, যেভাবে মানে সমগ্র মানে ওনার ক্রাফট, মানে স্টেজ ক্রাফট, যেটা আমরা সবসময় বলে থাকি ওনার থিয়েটারের যদি পুরো বাহুটা দেখা যায় তাহলে ওনার থিয়েটার ক্রাফটটা উনি মাস্টার ছিলেন। মানে আমরা হয়তো সবটা দেখতে পারিনি, কিন্তু আমি যে কটা দেখার সৌভাগ্য হয়েছিল সেটা কল্লোলের যখন আবার পুনর্মঞ্চায়ন হলো, তারপরে আমি টিনের তলোয়ার অবশ্যই দেখেছি, আর দেখেছি বুড়ো শালিকের ঘাড়ের ওতে ওর অভিনয়, তারপরে মানে পুনর্মঞ্চায়ন যখন হয়েছিল নাটকগুলো তখনই দেখেছি, দাঁড়াও পথিক বর এবং একদম শেষ দিকের নাটকগুলো। কিন্তু তার যে প্রধান সময়, যেটা যে সময় কল্লোল হচ্ছে, সেই সময় যে নাটকগুলো করেছিলেন মহাবিদ্রোহ, সেগুলো একদম পরে যখন পুনর্মঞ্চায়ন হয়েছে দেখার সুযোগ হয়েছিল, কিন্তু প্রথম দেখতে পারিনি। সেগুলো একটা আমার যে কোনো প্রজন্মের কাছে একটা বড় কি হয় ফাঁক থেকে যায়, কারণ থিয়েটার তো আর সত্যি একটা ভিডিও করে রাখা যেতে পারে থিয়েটারে, কিন্তু তাতে মঞ্চ স্বাদটা পাওয়া যায় না কখনোই, ফলে তো আমরা অনেক কিছুই দেখতে পারি না। চলচ্চিত্রের ক্ষেত্রে যে সুবিধাটা আছে না, একজন হয়তো অনেক পুরনো পরিচালক, অনেক আগেকার পরিচালক, তার একটা ছবি আমরা পরবর্তীকালে দেখলাম, থিয়েটারের ক্ষেত্রে সম্ভব নয়। সেটা থিয়েটারের জোর এবং থিয়েটারের দুর্বলতাও বটে একদিক দিয়ে, কিন্তু থিয়েটারকে সঞ্চিত করে রাখা যায় না, পুরো নগদ পাওনার জায়গা। এবং উৎপলদার এবং একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি যতদিন মহড়া চলছিল চৈতালি রাতের স্বপ্নে, ততদিন কোনোদিনই উনি কোনো বিলম্বে আসেননি। আমি জানি উনি বম্বে থেকে শ্যুট করে আসছিলেন, কিন্তু সবসময়ই দেখেছি মহড়ায় 15 মিনিট আগে পৌঁছে বসে আছেন। এবং একটা ছিল উনার রসবোধ, মানে পরিচালনার উনি অত সিরিয়াস একজন নাট্য নির্দেশক, তার কাজগুলো দেখে বোঝা যায়, কিন্তু সারাক্ষণের রসবোধ ছিল যখন অভিনেতাদের নির্দেশ দিতেন বা আমাদের সঙ্গে যখন কথা বলতেন, একটা সারাক্ষণই যেন একটা মস্করার ভঙ্গি, একটা সহজ রসবোধ, সেইটা একটা খুব অদ্ভুত একটা এই এই এরমভাবে একটা ব্যক্তিত্ব একজন মানুষকে এরমভাবে দেখা, আর তার অগাধ পাণ্ডিত্য সমস্ত বিষয়ে, রাজনীতির বিষয়ে। এবং সবচেয়ে বড় কথা, যদিও উৎপলদা বলতেন যে তিনি একজন প্রোপাগ্যান্ডিস্ট, কিন্তু আমার মনে হয় যে ওনার মাপের শিল্পী, নাট্যশিল্পী ভারতবর্ষে খুব কমই এসেছেন, কারণ উনি যেভাবে সমাজ রাজনীতির কথা নাটকের নাট্যভাষের মাধ্যমে বলেছেন, আধুনিক নাট্যভাষের মধ্যে দিয়ে, সেইটা একটা এই মেলবন্ধনটা খুব পাওয়া খুব মুশকিল। কারণ অনেকেই হয়তো প্রগতিশীল, খুব প্রগতিশীল কথা বলেন, রাজনীতির কথা বলেন, সমাজ ইতিহাসের কথা বলেন মঞ্চ থেকে, কিন্তু সেটা একটা নাট্যভাষের বিস্ফারে বলা বা নাট্যভাষেরটা অনুসঙ্গে বলা, একটা নতুন যাকে যেটাকে আমি স্টেজ ক্রাফট বলছি, স্টেজ ক্রাফট বলতে তো শুধুমাত্র সুন্দর সেট বা প্রচুর আলোর কারিগরি তা তো নয়, সেটা একটা ফিলোসফি, একটা দর্শন। সেই জায়গাটা দাঁড়িয়ে মনে হয় উৎপলদা এমন একটা সংযোগ ঘটাতে পেরেছিলেন রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা তার নাটকগুলো, যেভাবে সমাজ রাজনীতির ইতিহাসের কথা বলছেন, দান্তিক বস্তুবাদের কথা বলছেন, তার সঙ্গে নাটকের ভাষার যে উন্মেষ ঘটাচ্ছেন, যাকে বলে আমরা পুশিং দ্য বাউন্ডারি, নতুন একটা উত্তীর্ণতা পাচ্ছে তার মঞ্চভাষ, সেটা খুব জরুরি। ফলে সেইটা আমাদের স্মরণে রাখা প্রয়োজন বারবার, আমি পরবর্তী প্রজন্মে যারা থিয়েটার করতে আসছেন, যে শুধুমাত্র রাজনৈতিক কথা বললে হবে না, শুধুমাত্র সমাজ সচেতন কর্মী বলে, নাট্যকর্মী বলে করলাম, কতগুলো কথা বললাম মঞ্চ থেকে, কিন্তু সেটা কতটা নাটকের ভাষাকে সন্ধান করছে, সেই সন্ধানটা খুব জরুরি। যে আমরা একটা বিশেষ আদর্শে হয়তো বিশ্বাসী, একজন আদর্শ বিশ্বাসী, কিন্তু সেটা সে ফাইনালি আমরা কথাগুলো বলছি কিন্তু মঞ্চের মধ্যে দিয়ে, সেই মঞ্চ ভাষটাকে আমরা কতটা এক্সপ্লোর করতে পারছি, কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি, একটা সন্ধান
দেখা যায় মঞ্চে যে সন্ধান চলছে, একটা গভীর সন্ধান, সৎ সন্ধান, সেইটা করা দরকার, যেটা মনে হচ্ছে ক্রমাগত একটু থিয়েটার থেকে হারিয়ে যাচ্ছে। আমরা অনেক বাইরের জিনিস নিয়ে বেশি মাতামাতি করছি, কিন্তু থিয়েটারের যে আভ্যন্তরীণ সত্য, যে ভেতরকার সত্য, সেইটাকে খুঁজে বার করে এবং উৎপল দত্তের দিকে তাকিয়ে তার লেখা পড়ে নিশ্চয়ই সেটা বোঝা যায় তার সন্ধানটা কত গভীর ছিল, সমাজের সন্ধান, ইতিহাসের সন্ধান এবং মঞ্চভাষের সন্ধান। তা আজকে আমার এইটুকুই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার পরবর্তী প্রজন্মের যারা বন্ধু, যারা থিয়েটার করতে চাইছেন, তাদের কাছে এটাই বার্তা যে উৎপল দত্তকে স্মরণে রাখবেন, তার তার কথা মনে রাখবেন, তার লেখাগুলো পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন তিনি কোন ভঙ্গিতে নাট্যচর্চা করছিলেন, ইতিহাস চর্চা করছিলেন মঞ্চভাষের মাধ্যমে। নমস্কার। এতক্ষণ আমরা শুনলাম সুমন মুখোপাধ্যায় বললেন উৎপল দত্ত সম্পর্কে কিছু কথা, তার অভিজ্ঞতার কথা। আমরা অবশ্যই শ্রদ্ধেয় শ্রী সুমন মুখোপাধ্যায়কে নাট্যকাব্যর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আপনাদের যারা আমাদের আজকের অনুষ্ঠান সরাসরি দেখছেন বা পরবর্তীকালে আমাদের অনুষ্ঠান দেখবেন। আপনারা নাট্যকাব্যর সঙ্গে রয়েছেন, আপনাদের অনুপ্রেরণা আমাদের চলার পথে পাথেয়। আপনারা আমাদের এর আগে একাধিক অনুষ্ঠান শুনেছেন, দেখেছেন এবং আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান করতে থাকব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আগামী প্রজন্মের কাছে নাটকের বার্তা পৌঁছে দিতে। আমাদের নাট্যকাব্যর পক্ষ থেকে এই প্রয়াস চলবে। নমস্কার, শুভরাত্রি।